আমি ঝুমা সবাইকে ওয়েলকাম করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন আর্ট এন্ড ক্রাফটের আজকের পর্বে। আজও তোমাদের সাথে মজার মজার কিছু আর্ট আইডিয়া শেয়ার করব। তার আগে পরিচিত হয়ে নেই আমাদের সাথে থাকা ছোট্ট বন্ধুদের সাথে। আমাদের সাথে আছেন রেজওয়ান, রূপকথা এবং তানহা। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তাহলে ভালো থাকতে থাকতে আমরা ছবি আঁকায় চলে যাই। হ্যাঁ বন্ধুরা, চলে যাচ্ছে অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট ইজি আর্টে। আর ইজি আর্টে আজকে আমরা দেখে নিব সান্টা ক্লজ আঁকা। আচ্ছা তোমরা বলো তো সান্টা ক্লজ দেখতে কেমন? একটু মোটা টাইপের, তারপর একটা বেল্ট পরে, তারপর ও সাদা এবং লাল কালারের জামা পরে। ভেরি গুড, তোমরা তো সব জানো। তা চলো তাহলে আঁকাই চলে যাই। হ্যাঁ, শুরুতে আমরা যেটা করব একটা সার্কেল দিয়ে নিব মুখের জন্য, ঠিক আছে? ঠিক আছে। এরপরে যেটা করতে হবে একটা ট্রায়াঙ্গেলের মতো বডিটা দিয়ে নিতে হবে। এরকম করে ট্রায়াঙ্গেলের মতো করে বডিটা দিয়ে নিব এবং এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে পায়ের অংশ দিয়ে নিব। সান্টা কিন্তু বুট জুতা পরে। হ্যাঁ, বুট জুতা পরে আর একটু পেটটা ভারী, তাই না? হ্যাঁ। মাথায় কি থাকে? টিপের একটা টুপি থাকে লাল রঙের, চোঙ্গাকৃতির লাল টুপি থাকে। হ্যাঁ, নিচে একটা বলের মতো থাকে, তাই না? সান্টার কিন্তু মুখ ভরা কি থাকে? এক দাড়ি। হ্যাঁ, একদম মুখ ভরা দাড়ি থাকে, মোটা মোটা গোফ থাকে, তাই না? হ্যাঁ। তোমার কেমন লাগে সান্টাকে? সান্টাকে সান্টা একটু মোটা, বাট ও অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, এবং দেখতে কিন্তু বেশ কিউট, তাই না? হ্যাঁ। সান্টার যেটা হয় শিশুদেরকে কিন্তু খুব ভালোবাসে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, গিফট নিয়ে আসে, শিশুদের অনেক ভালোবাসে, সব সময় হাত উঁচু করে শিশুদেরকে ডাকে, খেলনা দেয়। এই যে দেখো হাত উঁচু করে। তোমার সান্টা ক্লজ কে কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। কেন বেশি ভালো লাগে জানো? কেন? সান্টা যে বেবিদেরকে ভালোবাসে, এই কারণে আমার সান্তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, কিভাবে দেখবে আর কিভাবে রেজওয়ান, রূপকথা আর তানহার কাছে আসবে বলো তো? ক্রিসমাসটা আগের রাতে সান্টা আসে বলগা হরিণের গাড়িতে চড়ে। হ্যাঁ। আচ্ছা, আমরা এমনি ছবির ক্ষেত্রে যেটা করি, রং করার পরে আমরা বর্ডারটা করি। আজকে আমরা একটু অন্যভাবে ছবি আঁকতেই পারি, তাই না? হ্যাঁ। আজকে আমরা যেটা করব, আগে একটু বর্ডারটা করে নেব, সেটা করব মার্কার দিয়ে। মার্কার দিয়ে আমরা বর্ডারটা করে দেন কালারে যাব। তো শুরুতে আমরা একটু বর্ডারটা করে নিই। আমাদের বর্ডার করা কিন্তু শেষ, আমরা মার্কার দিয়ে বর্ডার করে নিলাম। এবারে যেটা করতে হবে আমাদের কালারে যেতে হবে। কি কি কালার হয়? সব জেনে গেছো। একটু আমরা অ্যাশ কালারটাও নিব কোথাও কোথাও একটু শেড দেওয়ার জন্য, কেমন? আচ্ছা রিজওয়ান,
চলো আমরা একটা গান গাই। হ্যাঁ, জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, oh what fun it to ride in a one horse open sleigh, hey hey, jingle bell jingle bell jingle all the way, oh what fun it to ride in a one horse open sleigh. সান্তা কিন্তু ঘাড়ের মধ্যে ঝোলা নিয়ে আসে, গিফটের ঝোলা, তাই না? আচ্ছা, আমরা তাহলে আমাদের পরের সেগমেন্ট যেটা পেপার ক্র্যাফট, পেপার ক্র্যাফটে আমি তোমাদের একটা ক্রিসমাস ট্রি বানানো শিখিয়ে দেব। ঠিক আছে। আপু, আমরা কি লালে কোনো শেড ব্যবহার করব? চাইলে ব্যবহার করতে পারো, আবার চাইলে নাও করতে পারো। আমরা এখানে কোনো শেড ব্যবহার করছি না, যেহেতু আমরা সাদার মধ্যে শেড দিয়েছি। আবার আমরা বেল্টটা একটু ব্রাউন কালার দিব, এই কারণে আমরা লালটাকে একদম সলিড রেড রাখছি। আমাদের পুরো বডিটা লাল রং করে নিতে হবে, এবং যেহেতু সাদা এবং লাল, একটু সাবধানে রং করতে হবে যেন সাদার কোনো অংশ লাল না হয়ে যায়। আচ্ছা রিজওয়ান, বলো তো সান্টা ক্লজ কীভাবে হো 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 বলে? হু হু করে ও হাসে। আমার মনে হয় সান্টা লাল আর সাদা রং অনেক পছন্দ। ঠিক বলেছো। আচ্ছা, এবারে দেখো আমরা বেল্টের রংটা করে নিচ্ছি। আমাদের সান্তা কিন্তু আঁকা শেষ। হ্যাঁ, চলো তাহলে আমাদের বন্ধুদেরকে দেখিয়ে আসি কেমন হলো আমাদের সান্তা আঁকা। হ্যাঁ চলো। বন্ধুরা দেখে নিলে আমরা ঝটপট কি করে সান্তা ক্লজ এঁকে নিলাম। বন্ধুরা চলে যাচ্ছে অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট পেপার ক্র্যাফটে, আর পেপার ক্র্যাফটে আজকে আমরা তৈরি করব ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রির জন্য আমাদের এই ধরনের সবুজ কাগজ লাগবে। ক্রিসমাস ট্রি কি কালার হয়? এর জন্য এই ধরনের গ্রিন কালার কাগজ লাগবে। গ্রিন কালার কাগজটাকে যেটা করতে হবে, মাঝ বরাবর ভাঁজ দিয়ে এই ভাঁজ করা কাগজটাকে, এই যে ভাঁজ করা কাগজ, এটাকে আমরা যেটা করব ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। প্রথমে ভাঁজ করে নিলাম, এরপরে আমরা এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিব। এটাকে যখন খুলবো তখন কিন্তু ট্রায়াঙ্গেলই হবে। আমরা কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপে। এবারে যেটা করতে হবে, আমরা এর আগে পাখা বানিয়েছিলাম, একবার এদিক আরেকবার ওদিক, একবার এদিক একবার ওদিক করে এটাকে ফোল্ড করে নিতে হবে। এই যে ফোল্ড, এটাকে একটু হোল্ড করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কম্পাস ব্যবহার করতে পারি। এই কম্পাসটা দিয়ে এখানটাতে আমরা হোল করে নিব। এরপরে কিন্তু এটা এরকম হবে। আচ্ছা, এটা আমরা এই ধরনের স্ট্যান্ডের মধ্যে দিব। তার আগে স্ট্যান্ডটা আমাদের তো কোথাও দাঁড় করাতে হবে, তাই না? সেটার একটা বেজ আমরা তৈরি করে ফেলি। এটা হচ্ছে এম সিল। এটার দুইটা অংশ থাকে,
একটা হচ্ছে একদম কালো রঙের আর একটা একটু সাদাটে টাইপের একটু ছাই ছাই রঙের এই দুইটাকে একসাথে মিশিয়ে নিতে হয় এগুলো কোথায় পাওয়া যায় এটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এটাকে যেটা করতে হবে এই দুইটা অংশকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাতে আমরা চাইলে একটু পাউডার মেখে নিতে পারি তাহলে আমাদের হাতটা নোংরা হবে না একটু পাউডার অথবা ভ্যাজলিন মেখে নিতে পারি এটা দিয়ে কিন্তু আমরা মজার মজার সব ক্র্যাফটও তৈরি করতে পারি সত্যি আগামী কোন ক্লাসে আমরা এটা দিয়ে ক্র্যাফট তৈরি করব আজকে আমরা জাস্ট একটা বেস তৈরি করব এটা দিয়ে এটা মাটির মতো একদম যেরকম খুশি সেরকম করে তুমি বানাতে পারবে এবং এটা যেটা হয় এটা শুকিয়ে যাওয়ার পর পাথরের মতো শক্ত হয়ে যায় এটা খুব ভালো করে দুইটা মিশিয়ে নিতে হবে দুইটা অংশ একদম যখন এটা মেশাতে 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 যখন এটা গরম হয়ে যাবে একটু হালকা একটু তাপ অনুভব করবে তখন বুঝবে যে এটা মেশানো হয়ে গেছে এই যে এটার মধ্যে আমরা এটা গেথে দিব এটা গেথে দেওয়ার জন্য যেটা করতে হবে একটা হোল করতে হবে এবং এই জায়গাটায় আমরা একটু গ্লু ব্যবহার করব গ্লু ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে এটা একদম ফিক্সড হয়ে লেগে থাকবে এটা আমরা পরে লাগাবো এই জায়গায় আমরা একটু গ্লু দিয়ে রাখি এখন আমরা এটা আগে দিয়ে নেই যে আমরা যে ছিদ্রটা করেছিলাম কেন করেছিলাম বুঝতে পারছো হ্যাঁ ইয়েলো কালার স্টার দিয়ে নিলাম তাই না হ্যাঁ ছোট ছোট কিছু সুন্দর বল দিয়ে দে যেটা দেখতে খুব ভালো লাগবে তুমি কি জানো এটা ডালের মানে এটা যখন কাণ্ডটা কাণ্ডের নিচে অনেক সুইট রাখা থাকে ও হ্যাঁ ওইটা হচ্ছে স্যান্টা খাওয়ার জন্য স্যান্টা আমাদের গিফট দেয় আমরাও স্যান্টাকে গিফট দেই হ্যাঁ আর স্যান্টা ওখানে মাঝে মাঝে গিফট রেখে যায় হুম হ্যাঁ আমরা এই বলগুলো দিয়ে দিচ্ছি এরপরে এটার মধ্যে এটাকে এই গ্লুটার মধ্যে এটা দিয়ে দিতে হবে এটা যখন শুকিয়ে যাবে তখন এটা একদম শক্ত হয়ে যাবে পাথরের মতো মনে হবে পাথরের কোন স্ট্যান্ডের মধ্যে এটা আছে এটা শুকাতে একটু সময় লাগবে এটা যখন শুকিয়ে যাবে তখন আমরা চাইলে যে কোনো রং করতে পারি চলো তাহলে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ক্রিসমাস ট্রি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখে নাও কি করে আমরা কাগজ দিয়ে জাস্ট ভাঁজ করে করে ক্রিসমাস ট্রি তৈরি করলাম বন্ধুরা চলে যাচ্ছি আর্ট এন্ড ক্রাফটের লাস্ট সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আর ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা দেখে নিব কুমির তৈরি কুমির তৈরির জন্য আমাদের এই ধরনের A4 সাইজের একটা কাগজ লাগবে আমরা একটু লাইট গ্রিন কালারের কাগজটা নিয়ে নিলাম এই কাগজটাকে আমরা যেটা করব সমান ভাগে ভাগ করে নিব কি করছি লম্বালম্বিভাবে একদম সমান ভাগে ভাগ করে নিচ্ছি হলো এবার এটাকেও আবার আমরা এখানে ভাগ করে নিই এরকম চারটা সমান ভাঁজ হলো তাই না হ্যাঁ সমান চারটা ভাঁজ হওয়ার পরে জাস্ট এই মাঝে আমরা স্টিক গ্লু লাগিয়ে দিই এবারে এটাকেও আমাদের মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে এটাকে মাঝ বরাবর ভাঁজ দেওয়ার পরে একটা ভাঁজ আবার এদিকে
আরেকটা ভাঁজ দিতে হবে এদিকে। হ্যাঁ, এই যে দেখো W W M M বা W শেপে এটাকে ভাঁজ করে নিতে হবে। এটা যেহেতু ক্রোকোডাইল, এখানে আমরা দাঁত দিব আর এই বডিটাতে একটু এঁকে দিব। এখন যেটা করতে হবে, আমাদের কিন্তু বডিটা তৈরি হয়ে গেল, রাফ একটা বডি, তাই না? এই ধরনের সাদা কাগজ নিয়ে আমাদের দাঁতটা তৈরি করতে হবে। ওদের দাঁত অনেক অনেক বেশি বেশি ভয়ঙ্কর হয়, খুব শার্প হয়, খুব দুই শার্প হয়। যদি হাতে কামড় দেয় হাতে একেবারে ফুটো হয়ে যাবে, তারপর রক্ত বের হবে। এই যে দেখো আমরা একটা মাপ নিয়ে নিলাম, এই মাপ অনুযায়ী আমরা কেটে নেব। কানহা, তুমি তো আজকে আমাদের এখানে গেস্ট, তোমার কেমন লাগছে আসলে? এই যে ক্রোকোডাইল তৈরি করলাম, সান্তা তৈরি করলাম, ক্রিসমাস ট্রি তৈরি করলাম, তোমার কেমন লাগছে বলো তো? আসলে বাসায় বসে থাকতে থাকতে অনেক বোর হয়ে যায়, বাট নতুন কোনো অ্যাক্টিভিটি করলে অনেক ভালো লাগে। ভেরি গুড, ধারালো সুচালু দাঁত। ক্রোকোডাইলরা অনেক যুদ্ধ করে একে অপরের সাথে, ওরা মিলেমিশে থাকতেই চায় না। একদম পুরো ডাইনোসরের মতো। আমাদের উপরের পাটি এবং নিচের পাটির দাঁত কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, একবারে গ্লু দিয়ে লাগিয়ে নিব। এবারে আমরা উপরের পাটির দাঁত লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো দাঁত কিন্তু রেডি। এবারে যেটা করতে হবে, চোখটা রেডি করতে হবে। এরকম গোল করে সাদা কাগজ আমরা কেটে নিলাম, তার উপরে আমরা কালো কাগজ কেটে নিব গোল করে। এই যে আমাদের চোখটা কিন্তু রেডি হয়ে গেল। এবারে যেটা করতে হবে, এই চোখটাকে আমাদের সেট করতে হবে, তাই না? হ্যাঁ, চোখটা এবারে আমরা সেট করে নিব এই জায়গায় আর এই জায়গায়। চোখটাকে আমরা সেট করে নিচ্ছি, দেখো। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমরা চাইলে কিন্তু একটু জিব্বাও দিয়ে দিতে পারি ভেতরে। হ্যাঁ, এই ধরনের পিঙ্ক বা রেড কালার কাগজ নিয়ে আমাদের একটু ইউ শেপে কেটে নিতে হবে, যেটা আমরা ব্যবহার করব জিউভার জন্য। দেখো আমরা কিন্তু জিউভাটা একটু বাঁকা করে দিয়েছি, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে তোমার কি ক্রোকোডাইল ভয় লাগে? হ্যাঁ, ক্রোকোডাইল তো ভয় লাগারই বিষয়, সেটা কি? এই যে দেখো আমাদের ক্রোকোডাইল কিন্তু হয়ে গেল। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, এটা মজার একটা খেলনা হবে, তাই না? হ্যাঁ, চলো দেখি খেলনাটা কিভাবে হয়। এই যে দেখো এখানটাতে একটা পকেটের মতো অংশ আছে, আবার এই নিচেরটাতেও একটা পকেটের মতো অংশ আছে। হ্যাঁ হ্যাঁ, এখান দিয়ে আমরা একটা আঙুল দিলাম, এখান দিয়ে আরেকটা দিলাম। এবারে দেখো, ওয়াও, কামড় দেবে কিন্তু, একদম কামড় দিয়ে খেয়ে ফেলবে। চলো তাহলে বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ক্রোকোডাইল। হ্যাঁ বন্ধুরা, দেখে নিলে কি করে আমরা ক্রোকোডাইলের খেলনা তৈরি করে নিলাম। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।